সালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম মাজেদ, সহকারী শিক্ষক বাংলা। আজকে তোমাদের বাংলা প্রথম পত্রের কবিতা অংশ আলোচনা হবে। আজকে তোমাদের ক্লাস নং 5, বাড়ির কাজ নেই। তো প্রথমে আমরা দেখে নেই আলোচ্য বিষয়, বোর্ডের দিকে দেখি। আজকে আলোচ্য বিষয় শিক্ষাগুরুর মর্যাদা কবিতা বিশ্লেষণ। তো প্রথমে আমরা শিক্ষাগুরুর মর্যাদা কবিতা পড়ে নিব একবার, তারপর আমরা বিশ্লেষণে যাব। শিক্ষাগুরুর মর্যাদা কাজী কাদের নওয়াজ। বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইত এক মৌলভি দিল্লির, একতা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া, ঢালিতেছে বাড়ি গুরুর চরণে পুলকিত হৃদে আনত নয়নে, শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করেছেন ছাপ সঞ্চারী অঙ্গুলি। শিক্ষক মৌলভী ভাবিলেন আজি নিস্তার নাহি, যায় বুঝি তার সবই দিল্লিপতির পুত্রের করে, লইয়াছে পানি চরণের পরে স্পর্ধার কাজ, হেন অপরাধ কে করেছেন কোন কালে। ভাবিতে ভাবিতে চিন্তা রেখা দেখা দিল তার ভালে, হঠাৎ কি ভাবি উঠি কহিলেন আমি ভয় করি নাকু, যায় যাবি শির টুটি, শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির প্রতি সে তো কোন ছাড়। ভয় করি নাকু ধরি নাকু ধার, মনে আছে মোর বল, বাদশাহ সুধালে শাস্ত্রের কথা শোনাব অনর্গল, যায় যাবে প্রাণ তাহে প্রাণের চেয়ে মান বড় আমি শোনাব শাহানশাহে। তার পরের দিন প্রাতে বাদশাহর দূত শিক্ষককে ডেকে নিয়ে গেল কেল্লাতে খাস কামরাতে জবে, শিক্ষককে ডাকি বাদশাহ কহেন শুনুন জনাব, তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে, বরং শিখিয়াছে বেয়াদবি আর গুরুজনের অবহেলা, নইলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা, শিক্ষককে কন যাহাপনা আমি বুঝিতে পারিনি, হায় কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালয়। বাদশাহ কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায় তফাতে, নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন, পুত্র আমার জল ঢালি শুধু ভিদায়েছেও চরণ, নিজ হাতখানি আপনার পায়ে গুলাইয়া সযতনে ধুয়ে দিল নাকু কেন সে চরণ, বড় ব্যথা পাই মনে। উচ্ছ্বাস ভরি শিক্ষকে আজি দাঁড়ায় সগৌরভে, কুর্নিশ করি বাদশাহে তবে কহেন উচ্চ রবে, আজ হতে চির উন্নত হল শিক্ষাগুরুর শির, সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা শিক্ষাগুরুর মর্যাদা কবিতা এখন বিশ্লেষণ করব। তো প্রথমে আমরা প্রথম পেজে দেখে নিব বিশ্লেষণ। বাদশাহ আলমগীর কুমারের তাহার পড়াইত এক মৌলভি দিল্লির, এখানে সম্রাট আওরঙ্গজেবের কথা বলা হয়েছে, তার ছেলের পড়াইত দিল্লির এক শিক্ষক মৌলভি বলা হতো। একতা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া, ঢালিতেছে বাড়ি গুরুর চরণে পুলকিত হৃদে হৃদে আনত নয়নে। সকালবেলা একদিন দেখেন যে গিয়ে দেখেন বাদশাহ দেখেন যে তার ছেলে শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছেন, নিজ হাতে পাত্র নিয়েছেন। তিনি দূর থেকে দেখলেন, এখানে আনত নয়নে বলা হয়েছে যে যেটি মূলত একদিক উঁচু থেকে নিচুতে পায়ের দিকে তাকিয়েছেন সে কথা বলছেন। শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করেছেন সাপ সঞ্চরী অঙ্গুলি। অঙ্গুলি এখানে পায়ের আঙ্গুলকে বোঝানো হয়েছে, অর্থাৎ শিক্ষক নিজের হাত দিয়ে পায়ের আঙ্গুলগুলো ধুয়ে দিচ্ছেন আর পানি ঢালছে তার ছেলে বাদশাহর ছেলে। শিক্ষক মৌলভী ভাবিলেন আজি নিস্তার নাহি, যায় বুঝি তার সবই দিল্লিপতির পুত্রের করে, লইয়াছে পানি চরণের পরে। এখন যখন বাদশাহকে দেখেছেন খুব ভয় পেয়েছেন যে আজি বুঝি তার নিস্তার নেই,
এত বড় কাজ, এত বড় অপরাধ, দিল্লিপতির, দিল্লির যে সম্রাট, তার পুত্রের, তার নিজ হাতে তার পায়ে পানি ঢেলে নিচ্ছেন। স্পর্ধার কাজ, হেন অপরাধ কে করেছেন কোনো কালে, ভাবিতে ভাবিতে চিন্তা রেখা দেখা দিল তার ভালে। ভাবতে ভাবতে মানে ভাবছে যে এটা তো একটা বড় অন্যায়, এত বড় স্পর্ধার কাজ, কে কোন কালে এই অপরাধটা করেছেন। ভাবতে ভাবতে তার কপালে চিন্তার ভাজ এসে গেল। হঠাৎ হঠাৎ কি ভাবি উঠি, কহিলেন আমি ভয় করি নাকো, যায় যাবে শির টুটি, শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লিপতি সে তো কোন ছাড়। হঠাৎ করে মনে হলো আমি তো শিক্ষক, আমি তো সবার সেরা, আমি তো শ্রেষ্ঠ, আমি ভয় করি নাকো, কাউকে ভয় পায় না। আবার যদি শির চলে যায়, গর্দান চলে যায়, তবু আমি ভয় করি না। দিল্লির প্রতি হোক, সে দিল্লির প্রতি, সে কি হয়েছে তাতে কি, তিনি কি হয়েছেন তাতে তার যায় আসে না। ভয় করি নাকো, ধরি নাকো ধার, মনে আছে মোর বল, বাদশাহ শুধালে শাস্ত্রের কথা, শোনাব অনর্গল, যায় যাবে প্রাণ তাহে। তাহলে এগুলো ভেবে তিনি ভয় পাচ্ছেন না, তিনি কারো ধার ধারেন না, তার মনে বল আছে, সাহস আছে, কারণ তিনি শিক্ষক। বাদশাহ যদি তাকে জিজ্ঞেস করেন যে কেন এই কাজটি করেছেন, তখন তিনি শাস্ত্রের কথা, নীতিকথা, শিক্ষকের মর্যাদার কথা শুনিয়ে দিবেন যে শিক্ষক সবার উপরে শ্রেষ্ঠ মানুষ, তার মর্যাদা অনেক উপরে, এ কথা শাস্ত্রের কথাগুলো তিনি শোনাবেন। প্রাণের সে মান বড় আমি শুনাবো শাহান শাহে, বলছে যে এখানে সম্মানই বড়, শিক্ষকের সম্মানই সবার চেয়ে বেশি, সে কথা বলেছেন। তার পরদিন প্রাতে বাদশাহ দূর দূত শিক্ষককে ডেকে নিয়ে গেল কেল্লাতে, খাস কামরাতে জবে। পরের দিন সকালবেলা, প্রাতে বলতে এখানে সকালে বোঝানো হয়েছে, বাদশাহর দূত মানে যে যার মাধ্যমে ডাকানো হয়, খবর পৌঁছানো হয়, তাকে দূত বলা হয়, বার্তাবাহক, সহজ কথা দূত শব্দের অর্থ বার্তাবাহক। এই ইনি এসে ডেকে নিয়ে গেছেন খাস কামরাতে, মানে বাদশাহের নিজ ঘরে, নিজ কামরাতে, কক্ষে। শিক্ষকে ভাব ডাকি, বাদশাহ কহেন শুনুন জনাব, তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে। বাদশাহ জিজ্ঞেস করছেন, জনাব শুনুন, আপনার কাছে কি আমার ছেলে কোনো কিছু শিখিয়াছে, আদব কায়দা, সৌজন্য, ভালো মন্দ? বরং শিখিয়াছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা, নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা। বলছেন যে আমি স্বয়ং সেদিন নিজেই দেখেছি, কি শিখেছে, বেয়াদবি আর গুরুজনের অবহেলা। শিক্ষকে কন, যাহাপনা আমি বুঝিতে পারিনি, হায় কি কথা বলিতে আজকে আমায় ডেকেছেন নিরালয়। তখনও শিক্ষক বুঝতে পারেননি যে আসলে কি হতে যাচ্ছে, কি বলছেন, এখনও বুঝে উঠতে পারেননি, সেজন্য জিজ্ঞেস করেছেন বাদশাহকে যে আমি কি জন্যে ডেকেছেন, আমি এখনও বুঝতে পারিনি। বাদশাহ কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে, মানে বাদশাহ বলতেছে সেদিন সকালবেলা আমি দেখলাম, দূর থেকে দেখলাম, তফাতে বলতে এখানে দূরত্ব, পার্থক্যকে বোঝানো হয়েছে। নিজ হাতে জবে চরণ আপনি করে প্রক্ষালন, পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ। আপনি নিজ হাতে পানি ঢালতেছেন, সরি, আমার পুত্র নিজ হাতে পানি ঢালতেছে আর আপনি নিজ হাতে পা ধৌত করছেন, প্রক্ষালন বলতে এখানে ধৌত করা, ধোয়া বোঝানো হয়। নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে ধুয়ে দিল না কেন সে চরণ, বড় ব্যথা পাই মনে। পা সে নিজের হাতে ধুয়ে দিল না কেন, এজন্য তিনি মনে কষ্ট পেয়েছেন বাদশাহ। উচ্ছ্বাস ভরি শিক্ষকের আজি দাঁড়ায় সগৌরভে, কুর্নিশ করি বাদশাহে তবে কহেন উচ্চ রবে। আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর। উচ্ছ্বাস ভরে আনন্দে এরকম কণ্ঠে শিক্ষক কি সগৌরভে দাঁড়িয়েছেন, তার মানে এখানে তার মর্যাদা অনেক উপরে, বাদশাহ অনেক উপরে বা তার সম্মানটুকু দিয়েছেন যথার্থভাবে শিক্ষককে। কুর্নিশ করি বাদশাহকে, যেটাকে বলে মুসলিম ধর্ম অনুযায়ী যে সালাম করে বা সম্মান দিয়ে, বলতেছে উচ্চ রবে, মানে একটু কণ্ঠ উঁচু করে বলছে, আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর। অর্থাৎ
বাদশাহ আলমগীরের এখানে তার উদারতার কথা বলেছেন। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই বিশ্লেষণ আরেকটু সহজভাবে বোঝার চেষ্টা করব। শিক্ষাগুরুর মর্যাদা কবিতা কবি কাজী কাদের নওয়াজ তিনি শিক্ষকের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন, মর্যাদা তুলে ধরেছেন। মূলত বাদশাহ আলমগীর তার ছেলেকে একদিন দেখতে গিয়ে দেখেন যে শিক্ষকের পায়ে পানি ঢালছেন, আর শিক্ষক নিজ হাতে পা ধুয়ে নিচ্ছেন, ধৌত করছেন। এটা দেখে তিনি মোটেও সন্তুষ্ট হতে পারেননি। তিনি প্রত্যাশা করেছিলেন যে তার ছেলে শিক্ষকের পা নিজ হাতে ধুয়ে দিবে, এবং তার ছেলে নৈতিকতা, মূল্যবোধ এবং দেশপ্রেম নিয়ে বড় হবে। কারণ তিনি ভালো করে জানেন যে শিক্ষক হলো পথ প্রদর্শক, তার সম্মান সবার উপরে। যদি শিক্ষকের মর্যাদা দেয়া না হয় এবং তার সেবা করা না হয়, তাহলে পরিবার, সমাজ, দেশের কাছে সে উপযোগী হয়ে ওঠে না। আমরা জানি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর এই মেরুদণ্ডের কাণ্ডারী হলেন শিক্ষক। অর্থাৎ এইটা নির্দেশনা দেন শিক্ষকরাই, তাদের নির্দেশনায় এই জাতি মেরুদণ্ডটা গঠিত হয়। এখানে শিক্ষকের মর্যাদা সবার উপরে, তাদের অবদান সমাজ গঠনে, তারা সুন্দরভাবে জাতি গঠনে এবং আমাদের সকলের সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষকরা প্রধান ভূমিকা পালন করে থাকে। এজন্যে তাদের মর্যাদা সবার উপরে। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই শিক্ষাগুরু মর্যাদা কবিতায় যতটুকু বুঝতে পেরেছি, এখানে শিক্ষকের মর্যাদা তুলে ধরতে গিয়ে বাদশাহ আলমগীর এবং তার ছেলে আর শেখ মৌলভীর মাঝে কথোপকথনের মাধ্যমে, বর্ণনার মাধ্যমে শিক্ষকের প্রকৃত মর্যাদা স্বরূপ তুলে ধরা হয়েছে। তো আজকে তোমাদের আলোচনা এতটুকুই। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।